তোমার ব্লগে এখনো মাঝে মাঝে গানস এন্ড রোজেস নিয়ে লেখাটা পড়ে চমৎকৃত হই। কত পুরনো লেখা অথচ কি অসম্ভব দাপট, যে দাপটটা একমাত্র মিউজিশিয়ানদের থাকে। অবশ্য আমি জানতাম না তুমি একজন দক্ষ গিটারিস্ট। ওই সময়টা আমি নিয়মিত ব্লগ লিখতাম। আমার যে লেখাটায় তুমি প্রথম কমেন্ট করেছিলে সেটা মূলত একটা বেশ মাঝারি রকমের বর্ষা নিয়ে আধিক্যতা ছিল। কম্পিউটার খুলে নিজের ব্লগে পৌঁছে দেখি একটা অদ্ভুত নামের লোক ডার্কেশ ওভারলর্ড লিখেছে এ সিপিআর টিন্টেড পোস্টকার্ড। এরকম নামের একটা লোক হয় আমার চোখের সামনে পুরো হ্যালোউইন পার্টির ওই মাস্ক পরা লোকের কথা মনে পড়ছিল। I was almost sure you had two bloody horns. আমি প্রথমে তোমাকে একদম পাত্তা দিই পার্টি, কখনো কখনো আন্ডারগ্রাউন্ড, কখনো রক্সি। এই একটা বেশ দামাল সময় তোমার সঙ্গে আমার আলাপ রাজকুমার। আমার মোবাইলে একটা লম্বা মেসেজ। I think you and I should have a long conversation tonight. I have a few things to share. আচ্ছা শোনো, তুমি যে ওই প্যাস্টেল শেডস এর শার্ট গুলো পরো, ওগুলো এক্স্যাক্টলি কোথা থেকে কিনো বলো তো? I have to come to Kolkata shop. আশা করি আমায় তুমি নিয়ে যাবে যেখান থেকে তুমি ওগুলো কিনো। Speak to you tonight. Love. কে বলবে আমার ঘুম ভাঙে না। তারপরে মোবাইলটা কেন সেদিন সুইচ অন করে শুয়েছিলাম, উফ তোমার দিল্লির IBM এর চাকরির কথা, তোমার লেড জেপেলিন, পিঙ্ক ফ্লয়েড নিয়ে গুচ্ছের জ্ঞান, রবীন্দ্রনাথ নিয়ে বাঙালির বাড়াবাড়ির কথা, তোমার ব্যান্ডের কথা, আর সব শেষে বললে তোমার সৈনিক ফার্মসের বাড়িতে থাকা মারোয়ারি বাবার সোশ্যালাইট বাঙালি মায়ের কথা। এই সব কথাগুলো যখন তুমি বলছিলে টেলিফোনের ওপার থেকে, তখন আমার মনে একটাই প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসছিল, রাজকুমার, why is he sharing so much with me and what the fuck should I even care? পূজোটা সবে শেষ হয়েছে। কলকাতার বাতাসে যতই দূষণ থাকুক, ছাতিম ফুলের গন্ধ ভেসে আসবে এই সময়। তোমার আসল নামটা যে সত্রাজিৎ সেটা ভুলে গিয়ে তোমার লর্ড বলে ডাকতে বেশ মজা পেতাম রাজকুমার। তুমি একটু ছদ্ম রাগ দেখাতে বলতে, ওয়েল তাহলে তোমাকে ল্যাড বলে ডাকি। ইট ওয়াজ 19th November, কালী পুজোর দিন ছিল। আমার এক বন্ধুর বাড়িতে আমরা সেদিন চুটিয়ে দিওয়ালি পার্টি করছি। গ্ল্যামোরাঞ্জের প্যাকটা তখন বোধ হয় চতুর্থ নোটে বাজছে। ঠিক সেই সময় তোমার
ফোন কল। এই শোনো না, আই বিন মিনিং টু টেল ইউ দ্যাট মানে না মানে উই শুড বি টুগেদার and I don't care much about what you think, but I'm sure you like me and let's just go ahead. আমি শুনি প্রচন্ড এসে বলেছিলাম লিসেন bloody hell, I would like to believe I'm drunk and what you say is out of jest and of course infatuation. We've never met. তুমি আমায় কতটুকু জানো হে? How much do you actually know me to fall in love with me? Oh, আচ্ছা জানি না, তাহলে আমি কলকাতায় আসছি পরশুদিন। My flight should reach Calcutta at about 8 o'clock in the morning and I'll be putting up at Astor. তুমি তো নিশ্চয়ই আমায় নিতে আসবে। Was it some kind of hypnotism? Nucky, black magic? I said, সব তারাবাজিগুলোর আওয়াজ নিজের বুকের মধ্যে শুনতে পাচ্ছি, অথচ রবীন্দ্রনাথের ভাষা ধার করে বলেই চলেছি, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। জানো রাজকুমার, আমি এখন আর এয়ারপোর্টে কাউকে আনতে যাই না, গেলেও গাড়িতে অপেক্ষা করি। অ্যারাইভালের এসকেলেটর দিয়ে যখন তুমি নামছিলে, তখন দেখলাম তোমার প্রথম একটা অ্যাকোয়া ব্লু কালারের টি শার্ট, ছাই রঙা ডেনিম জিন্স আর এলোমেলো চুল, তার মাঝখানে একটা অসহ্য কোটি। বিশ্বাস কর রাজকুমার, ওই সেদিনের মতো করে তোমায় আর কখনো দেখিনি আমি। তোমার ক্যামেরার সবকটা ফিল্ম সেদিন ট্যাক্সিতে শেষ হয়ে গিয়েছিল প্রায়। কি একটা অদ্ভুত ঘোর, মনে হচ্ছিল এই হেমন্তের অরণ্যের পোস্টম্যান আমার দীর্ঘদিনের দোসর। অ্যাস্টারের ঘরটায় সেদিন আমাদের যে মুক্তি ঘটেছিল, তেমন অনুভূতি আমার আর কখনো হয়নি রাজকুমার। I probably have been faking orgasm all the time after that. জানো রাজকুমার, যাক সে কথা, এর পরের দু বছর কিন্তু একদম রূপ কথার মতো। আমি দিল্লি যেতাম, গিয়ে থাকতাম, তোর মনে আছে সাউথ এক্সটেনশনের ওই গেস্ট হাউসটা? সেই প্রথম আমাদের মানালি যাওয়া। In fact, we camped for two nights on the shore of BS. বিপাশা নদীর তীরে বসে তোমার গিটার বাজিয়ে একদম ভুল করে পুরানো সেই দিনের কথা বাজানো আমি ভুলতে পারবো না রাজকুমার। In fact, she got so bloody drunk. আর সেই মুহূর্তে তোমার যত অসভ্যতা, কি সব আবদার। লাস্ট ইয়ার তুমি যখন লন্ডন চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলে, আমি একবার ভয় পাইনি। ইনফ্যাক্ট মর্গান স্ট্যানলির ওই অত বড় অত মাইনের একটা চাকরি, আই ওয়াজ অল টু এক্সাইটেড টু সেন্স দ্যাট দ্যাট ইউ প্রবাবলি ওয়ান্টেড টু মুভ অ্যাওয়ে। আচ্ছা রাজকুমার, কেন এমন হয়? আমি কেন
বুঝতে পারছিলাম না যে there was a leakage somewhere. আমায় কেন তুমি বললে না যে that you wanted to have a new destination in life? আমি জানি না, I have too many unanswered questions. কিন্তু all that I demanded and I deserved was a decent closure. তোমার নতুন গাড়ির ছবি, স্প্যানিশ বয়ফ্রেন্ডের ছবি সব দেখলাম রাজকুমার। ছেলেটার নাম রিকার্ডো না? রিকার্ডোকে নিয়ে তুমি নিশ্চয়ই টেমসের ধারে বেড়াতে যাও। Will you please do me a favor? ওর ওই শপ শপে ভিজে মাথাটায় একটা চুমু এঁকে দিয়ে তুমি ওকে বলে দিও যে ভালোবাসার মতো বড় নিশ্চয়তা আর পৃথিবীতে নেই। আমার গলফ গার্ডেন্স এর বাড়ির ছাদে এখন শরৎকালের আকাশ। কিছুদিনের মধ্যেই ঢাকে কাঠি পড়বে, পুজো আসছে। আচ্ছা আচ্ছা শোন রাজকুমার, তোমার তোমার গরম জামা কাপড় যথেষ্ট আছে তো? তোমার তোমার লন্ডনের বাড়ির বেশ কিছু ছবি পাঠিও প্লিজ। আমার আমার ঘর দেখতে বড় ভালো লাগে রাজকুমার। আর শোনো শোনো, থাইরয়েডের ওষুধগুলো নিয়মিত খাও তো, আর এসব বেশি ড্রিঙ্ক করবে না। আগে থেকে তো মোটা হয়েছো কেন? রাজকুমার, কলকাতায় যদি কখনো আসো আমায় জানিও, আমি তোমায় এয়ারপোর্টে রিসিভ করতে যাব। তুমি একটা অ্যাকোয়া ব্লু কালারের টি শার্ট, ছাই রঙের ডেনিম জিন্স পরে রাইভালের এসকেলেটর দিয়ে নামতে নামতে আবার আমার দিকে এক পা করে এগিয়ে আসবে। আমরা জিমস কিচেনে একসাথে লাঞ্চ খেতে যাব, আর তোমার গিটারে আবার ভুল কর্ডে বেজে উঠবে। পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হয় তোর গিটারে আবার ভুল কবে বাজবে। পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হয় পুরানো সেই দিনের কথা।